আমি সম্পূর্ণ হানাফি এলাকায় থাকি। এখানকার অধিকাংশ ইমামের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, রাসূলুল্লাহ নূরের তৈরি, এছাড়াও মিলাদ কিয়াম সহ যাবতীয় বেদাত তারা করে থাকে। আমি জানতে চাই যে ইমামের আকীদা বিশুদ্ধ নয়, সে সকল মসজিদের ইমামের পিছনে সালাত পড়া যাবে কি? যারা আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান বিশ্বাস করে তারা কীরকম বিশ্বাস করে, যে আল্লাহ সসত্তাই সর্বত্র বিরাজমান নাকি আল্লাহর দৃষ্টি, আল্লাহর জ্ঞান, আল্লাহর তত্ত্বাবধান এটা সর্বত্র বিরাজমান? তাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। এবং আমার মনে হয় যদি জিজ্ঞাসা করেন তাহলে অধিকাংশই এই কথাই বলবে যে আল্লাহ সসত্তাই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দৃষ্টি এবং তার জ্ঞান সব জায়গায় বিরাজমান আছে। কারণ অনেকে জানে না এই জিনিসগুলা। তারপরে রাসূলুল্লাহ নূরের তৈরি, এটাও তারা হয়তো নূর তৈরি বলতে বোঝাচ্ছে যে রাসূলুল্লাহ হেদায়েতের নূর, হয়তো এরকম তারা বুঝে থাকে, যার কারণে এই সমস্ত বিষয়গুলো তখন বিদাতি পর্যায়ে চলে যাবে এবং শিরকের থেকে নিচু পর্যায়ে থাকবে। তো এই জন্যে এই অবস্থায় তাদের পিছনে নামাজ পড়া যাবে। আর যারা মিলাদ কিয়াম ইত্যাদি করে বা অন্যান্য বিদাত করে, এই বেদাতগুলি হচ্ছে আপনার ইসলাম থেকে বের করে দেয় না, শিরক এবং কুফরিতে মানুষকে লিপ্ত করে না, এই সমস্ত বেদাত থাকলে সে ফাসেক বলে গণ্য হয়, আর এ ধরনের ব্যক্তির পিছনে নামাজ পড়া ইসলামে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো মানুষ যদি বিশ্বাস করে যে আল্লাহ সসত্তায় বিরাজমান সব জায়গাতে সব কিছুতে, তাহলে এটা কুফুরি আকিদা, আর ওই ধরনের ব্যক্তির পিছনে নামাজ পড়া চলবে না। অনুরূপভাবে কোনো মানুষ যদি বিশ্বাস করে যে আল্লাহর নূর থেকে, আল্লাহর যে নূর, আল্লাহর নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি হয়েছে এবং তিনি আল্লাহর একটা অংশ, আল্লাহর নূরের অংশ, যদি এরকম বিশ্বাস করে তাহলেও সে মুসলিম থাকবে না, ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে এবং এ ধরনের ব্যক্তির পিছনে তো নামাজ পড়া চলবে না। আর যে সকল মসজিদের ইমামের আকিদা জানা যায় না তাদের ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না, কোনো প্রশ্ন করার দরকার নেই, যেহেতু তারা বাহ্যিকভাবে মুসলিম, তাদের পিছনে নামাজ পড়া আপনার জন্য জায়েজ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই জন্যে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে এই যে একজন মুসলিম যতক্ষণ পর্যন্ত তার আকিদা সম্পর্কে সুস্পষ্টভাবে জানা না যাবে ততক্ষণ পর্যন্ত তার বিষয়টা পরিষ্কার এটাই মনে রাখতে হবে বা এটাই ধারণা করতে হবে যে তিনি সহি আকিদার এবং তার শিরক এবং কুফুর মুক্ত, তার সে একজন মুসলিম, অতএব তার পিছনে নামাজ পড়া কি আছে, জায়েজ আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। লা তাহজান 24.media